আপনার খেলাফত মাদ্রাসা যোগদান নিয়ে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে আছি, বিষয়টি সুস্পষ্ট করলে আমাদের মনের বিভ্রান্তি দূর হতো। খেলাফত মাদ্রাসা কি গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে? গণতন্ত্রের বিপক্ষে। গণতন্ত্র মানে হলো জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব। ইসলাম বিশ্বাস করে আল্লাহর শাসনে, গণতন্ত্র বিশ্বাস করে জনগণের শাসনে। জনগণ চাইছে তাই পতিতালয় খুলে দিয়েছে, জনগণ চেয়েছে মদের বার খুলে দিয়েছে, জনগণ চেয়েছে বিড়ি সিগারেট বেচছে, জনগণ চেয়েছে যাত্রাপালা হচ্ছে, জনগণ চেয়েছে নাটক সিনেমা চলছে, জনগণ চেয়েছে তাই ছেলে মেয়ে একসাথে পড়ালেখা চলছে, জনগণ চেয়েছে যে কত হারাম কত হারাম বাংলাদেশে হালাল করে রাখা হয়েছে। তার মানে এখানে জনগণ যা চাইবে সেটাই মূল কথা। আর ইসলামের কালিমাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যা বলবেন সেটাই মূল কথা। আল্লাহ ছাড়া বিধান মান্য করার, ইবাদত করার, আনুগত্য করার উপযুক্ত দ্বিতীয় কেউ নাই, একমাত্র আল্লাহই মাবুদ, বাকি সব বাতিল, বাকি সব তাগুত। এটা ইসলামের কথা। তো গণতন্ত্রের পক্ষে বলার সুযোগ কোথায়? গণতন্ত্রের মূল মন্ত্রই হলো সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের মূল কথাই সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে এই দলের কাজ কি? এই দলের মূল কাজ হলো গণ আন্দোলন, গণ বিপ্লব সৃষ্টি করা। কিভাবে? এই দেশের মানুষকে ব্যাপকভাবে দাওয়াত দিয়ে দিয়ে সব শ্রেণী পেশার মানুষ, সে আমলা হোক, সে বাহিনীর লোক হোক, সে স্বাভাবিক শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বুড়া হোক, জুয়ান হোক, মাদ্রাসার হোক, জেনারেল হোক, দাওয়াত দিয়ে 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 গণ আন্দোলন গড়ে তোলো। অধিকাংশ মানুষকে দিন কায়েম হওয়া দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা দরকার, এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা দরকার। অধিকাংশ মানুষ যখন ঐক্যবদ্ধ হবে, এই যেমন এক আন্দোলন গেল কিছুদিন আগে, এরকম আন্দোলন হবে। যদি আন্দোলনে সহজেই ইসলাম কায়েম করতে রাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, ঝামেলা খতম। যদি ভেজালে যায়, প্রয়োজনে ভেজাল করা হবে, রক্ত দিয়ে হলো আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করা হবে। হ্যাঁ, এখন ঝামেলা হলো, এই কাজ করতে গেলে অনেকে রেডি আছে জঙ্গি ট্যাগ লাগানোর জন্য, রেডি নাই? কারণ ইসলামের নাম বললেই তো ভাই জঙ্গিটা ফ্রি, আর কিছু হোক না হোক নাম বলবেন সঙ্গে ফ্রি, একটা পয়সাও নিবে না, মাগনা মাগনা বলে দিবে জঙ্গি। বাকিরা দুনিয়া রক্তের বন্যা বয়ে দিল, জঙ্গি না। হিটলার কত মানুষ মেরেছে, জঙ্গি না। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মরেছে, জঙ্গিবাদ না। আচ্ছা, ধর্মের নামে যারা মারে, ইসরায়েলের ইহুদিরা ধর্মের নামে মানুষ মারে, ফিলিস্তিনিদেরকে ধর্মের নামে মারছে, আমাদের প্রথম কেবলা ধর্মের নামে দখল করে রেখেছে, তাও ওরা জঙ্গি না। বিজেপি আরএসএস অনেক সময় ধর্মের নামে মানুষ মারে, কাশ্মীরে মেরেছে, আসামে মারে, গুজরাটে মেরেছে, অযোধ্যায় মেরেছে, তাও জঙ্গি না। কেন? জঙ্গি হলো আমাদের পৈতৃক সম্পত্তি আর কি, এটা মুসলমান ছাড়া আর কাউরে দেওয়া যাবে না। বিশেষ করে হুজুর হলে, মুখে দাড়ি থাকলে, মাথায় পাগড়ি থাকলে তো কথাই নাই। কেন জেল খেতে আসে নাই কয়দিন আগে? অধিকাংশ হুজুরের মামলা হলো সন্ত্রাস বিরোধী আইনে মামলা, আর সন্ত্রাস বিরোধী আইন মানে জঙ্গি মামলা আর কি, সহজ ভাষায়। যদি এখন খালাস দেওয়া হচ্ছে, কেন? প্রমাণ নাই, এভিডেন্স নাই, সাক্ষী নাই, কিছু নাই, কিন্তু জেল যা খাটার খেটেছে, জীবন থেকে মূল্যবান সম্পদ হারিয়ে গিয়েছে। তো কথা বললেই তো জঙ্গি ট্যাগ। তো জঙ্গি ট্যাগ এড়ানোর জন্য অনেক সময় কিছু কৌশলী কাজ করা লাগে, তবে করলেও এটা ক্লিয়ার রেখেই বলে যে না, এটা কিন্তু আমাদের মূল আদর্শ না, আমরা এর পক্ষে দালালিও করি না, সাফেও গাই না। মূল আদর্শ সবসময় ক্লিয়ার রাখে, এবং কোনো অপব্যাখ্যা করেছে এমন নজির আলহামদুলিল্লাহ কেউ দেখাতে পারবে না। যেমন কেউ যদি গোয়েন্দা হয়, মুসলিম দেশের গোয়েন্দা কাফের দেশে গিয়েছে, সে কি দাঁড়িয়ে রেখে ওখানে চাকরি করতে পারবে? সে কি মেয়েদের সাথে কথাবার্তা না বলে থাকতে পারবে? সম্ভব না। তাকে এই কাজগুলো করতে হবে। কেন? দাঁড়ি কাটা হালাল হয়ে গেল না? হালাল হয় নাই, হারাম হারামে ছিল। আপনিও তো ঘুষ দেন পাসপোর্ট করার জন্য, ওই পাসপোর্ট দিয়ে ভিসা লাগাইয়া হজে যান। এই ভাই, যারা হজ করেছেন কয়জন ঘুষ ছাড়া পাসপোর্ট করতে পেরেছেন বলেন? যারা গাড়ি চালান কয়জন ঘুষ ছাড়া লাইসেন্স করতে পেরেছেন বলেন? তো ঘুষ কি হালাল হয়ে গেল শরীয়তে? না, হালাল না, হারাম হারামে ছিল। কিন্তু অপারক বানিয়ে ফেলেছে, অপারক বানিয়ে ফেলেছে। দিনের কথা বললে জঙ্গিটাকে একটা লাগায় দেয়, কি এক মুশকিল, যার কারণে বাধ্য হয়ে কিছু কৌশলী পদক্ষেপ নেওয়া লাগে, যেগুলো মূল আদর্শ না, তারাও ক্লিয়ার রাখে। যেটা মূল আদর্শ না, হ্যাঁ, এটাও না করতে পারলে ভালো ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু যখন বাধ্য করে, কিচ্ছু করার থাকে না, ইতিমধ্যে তো অধিকাংশ জেল খেটে এসেছে। তো মূলত তারা কি চায় কি না চায়, আমার ধারণা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, একটা বই আছে আহমদ আব্দুল কাদের সাহেবের, ইসলামী বিপ্লব পথ পদ্ধতি। তো খেলাফত মজলিস আসলে কিভাবে ইসলাম কায়েম করতে চায় এবং তাদের আদর্শ কি, লক্ষ্য কি, সব বইয়ে আছে। যেই ভাই প্রশ্ন করেছেন, আমি আশা করি একটা বই পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ইসলামী বিপ্লব পথ ও পদ্ধতি, প্রকাশনা বিশ্বকল্যাণ পাবলিকেশনস, বাংলা বাজার। কিনে পড়ে ফেলেন। তারপর যদি কোনো যৌক্তিক দালিলিক আপত্তি থাকে, মনে হয় কোনো অপব্যাখ্যা আছে বা কোনো ইসলাম বিরোধী কথা আছে, অবশ্যই চ্যালেঞ্জ করবেন, সেটা গ্রহণ করে নিতে অল টাইম সবাই রেডি থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আইডিয়া
করে চালায় না, যে অমুক এমন করে তাইলে আরো মনে হয় এমনই, তমুক এমন করে তাইলে আরো মনে হয় এমনই, এগুলা ঠিক না। আব্বাস আর গাবগাছ শুনতে কাছাকাছি, দুইটাই সহ আছে, আব্বাস গাবগাছ শুনতে কাছাকাছি, কিন্তু কোথায় আগরতলা আর কোথায় গিয়া জুতা? তো এই কারণে জিনিস শব্দ এক হলে জিনিস এক হয় না, পার্থক্য থাকে। স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশে এখনো মিছিল দেওয়া লাগে, স্লোগান দেওয়া লাগে, কি বলে জানেন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বাক্যটা বলতে গেলে লজ্জায় আমার মাথা নত হয়ে আসে। নবীর পরে নবী নাই, এই আইন চাইতে হবে, চাইতে হবে। তো মুসলমানের দেশে বসে তো কার কাছে? হিন্দুর কাছে না, খ্রিস্টানের কাছে না, বৌদ্ধের কাছে না, এই মুসলমান দাবিদার নেতাদের কাছে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, কেউ কেউ নিজেরা তাহাজ্জুদ গুজারও দাবি করে, কেউ কেউ ফজরের পর ইয়াসিন পরে এটাও দাবি করে, আরে মাঝে মধ্যে হজে যায়, উমরা যায়, শাহজালাল শাহ পরানে তো নিয়মিত ওকে ঝুঁকে মারতে থাকে, আরে এত বুজুর্গ, কেউ মদিনা সনদ দিয়ে নাকি দেশ চালায় উল্টায় ফেলবে, বা যাচাই নাই তার চাইতেও তো বেশি কিছু। কিন্তু আমাদের চাওয়া লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাইতে চাইতে 53 বছর চলে গেল, এখনো আইন পাস করার খবর নাই। কত এলো আর কত গেল নবীর ইজ্জত হেফাজত করতে, সবাই ব্যর্থ প্রমাণিত হলো। কিসের এত সমস্যা? কারে খুশি করতে চায় এরা? নবীর পরে নবী নাই এটা চাইতে হবে কেন? তুই যদি ইমানদার হোস, তোর ইমানের দাবিতেই তো তুই আইন করবি। কাদিয়ানি কাফের, এটা তো তোর ইমানের দাবিতেই তোরে বলতে হবে। যদি কেউ মনে করে নবীর পর কেউ নবী হতে পারে, আল্লাহর কসম করে বলি, ও যদি নামাজ পড়ে তাও কাফের, যদি রোজা রাখে তাও কাফের, যদি হজ করে তাও কাফের, যদি তাহাজ্জুদ পড়ে তাও কাফের, যদি ইয়াসিন পড়ে তাও কাফের। নবীর পরে নবী আসতে পারে, কাদিয়ানের হক হলে হতে পারে, এই রকম ধারণা যারা রাখবে ওরা কাফের, কাফের, কাফের। আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করা সবসময় দরকার, এটা বলে আমার আলোচনা শেষ। আলহামদুলিল্লাহ আপনাদের বিরাট ধৈর্য, আমি অবাক হচ্ছি। রাত 12টার পরে একটা মানুষ নড়ে নাই, সবাই স্থির ভাবে বসে। আমার তো মনে হচ্ছে আরো 2-4 ঘন্টা বললেও চলতে থাকবে। তবে একবারে সব কথা বলা ঠিক না, আজকে ভূমিকা দিয়ে গেলাম, বাকি পর্বগুলো ধাপে ধাপে ইনশাআল্লাহ চলতে থাকবে। কিন্তু আমি মূল যে বার্তাটা দিতে চাচ্ছি, পুরো আলোচনার খোলাসা, সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসার এই নিয়ামত যদি হাসিল করতে না পারেন। আজকের বাংলাদেশে একটা ঐক্যের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, সবাই জানেন না, আলহামদুলিল্লাহ সবাই বলছে, সবাই বুঝতে পারছে ঐক্য দরকার। কারণ ঐক্য হলে কি হয় আমাদের সামনে, বিগত 15 বছর রাজনীতিবিদরাও রাজনীতি করে যা করতে পারে নাই, আলহামদুলিল্লাহ এবার ঐক্যবদ্ধ হয়ে জনসাধারণ, রাজনীতিবিদ, অরাজনীতিবিদ সবাই মিলে তার চাইতে বড় কাজ করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় একটা বিজয়, অন্যতম বড় একটা বিজয় ছিনিয়ে এনেছে। তাহলে ঐক্যবদ্ধ হলে যে ফল পাওয়া যায় এটা স্পষ্ট, না হলে যে জালেম মাথার উপর চেপেছিল এই রকম জালেম 20 বছরেও যাবে এটা অনেকে কল্পনা করেনি, বিশ্বাস করেন না? মূর্তি তো ডেইলি ডেইলি তৈরি হতো, আর এখন তারাইলে আসলে বিশ্বাস করেন আমার মজা লাগে, অনেক মজা লাগে। আমি গল্পটাও করি অনেক জায়গায়, তারাইলে ঢুকলেই দেখি দুইটা সুন্দর করে দুই পাশে নুয়ে আছে, কি যে দৃশ্য! এবং পাবলিক ছুটায়ও না, পাবলিক করে দিলে ভালো কারেন্ট আছে দেখি, মানে ভেঙে আলাদাও করে না, আসলে যখন দেখি যে এমনি না খাড়ায়া এমনি শুয়ে আছে, আর হাত টাত পাবলিক মাথা ভেঙে দিয়েছে, দিল থেকে দোয়া বের হয়ে আসে, আল্লাহ যদি চান এই মানুষগুলোর হাতে একদিন ইসলামের বিজয় আসবে। একদল চেয়েছিল দেশে যাতে রহমতের ফেরেশতা ঢুকতেই না পারে, এজন্য অলি গলি চিপায় চাপায় সব জায়গায় ছবি, প্রতিকৃতি, মূর্তি, ভাস্কর্য দিয়ে ভরে রেখেছে। কারণ জানে যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না, তো গোটা দেশে যদি এগুলো দিয়ে ভরে দিতে পারে ফেরেশতা আসবে না। ফেরেশতা আসবে না মানে রহমতের ফেরেশতা আসবে না, গজবেরটা তো ঠিকই আসবে, কখনো ভূমিকম্প নিয়ে, কখনো মহামারী নিয়ে, কখনো দুর্ভিক্ষ নিয়ে, কখনো আগুন নিয়ে, এক এক সময় এক একটা নিয়ে। অরাচার ছিল এটা, সব মরুক,
খালি ওরা টিকে থাকুক ওদের শয়তানের উপর ভর করে আলহামদুলিল্লাহ পাবলিক ঐক্যবদ্ধ হতে পেরেছে যার কারণে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন ওরা পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে বলে স্যার গুলি একটা দিলে একটাই যায় বেশি তো যায় না শক কত এক গুলি দিয়ে আরো মারতে চাও শেষ পর্যন্ত গুলি ফুরিয়ে গেল আমাদের আবেগ ফুরিয়ে নেয় আলহামদুলিল্লাহ যখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সামনে খাবার খাওয়ার সুযোগ নাই জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায় বলার সুযোগ নাই এমনকি ঘরে বেডরুমে যা আছে একটু গুছায় টুছায় নেওয়ারও সুযোগ নাই আর পাবলিক তো বড় ডেঞ্জারাস বেডরুমেও ঢুকে ছেড়েছে ফ্রিজের খাবারটাও বাকি রাখে নাই পুষ্কনির পানির মধ্যে মাছ যে আছে এগুলো অন্তত রাখ না এগুলো পর্যন্ত সব নিয়ে এনেছে আর এনেছে এজন্য না যে অভাবে পড়েছে খুব লোভ জেগেছে না বরং ক্ষোভ আর প্রতিবাদ জানানোর ভাষা হিসাবে এই কাজটা করেছে তাহলে ঐক্য হলে যত বড় পরাশক্তি হোক তার বিরুদ্ধে যে বিজয় আসে এটা তো নিশ্চিত দুনিয়ায় মুসলমান 200 কোটি ইসরায়েল ইহুদি মাত্র 1 কোটি সংখ্যাটা মনে রাখেন মুসলমান প্রায় 200 কোটি ইসরায়েল ইহুদি মাত্র 1 কোটি কই 200 কোটি কই 1 কোটি ওই 1 কোটি 70 বছরের বেশি সময় ধরে আমাদের প্রথম কেবলা দখলে রাখে কিভাবে গত 1 বছর ধরে যুদ্ধ চলছে তুফানুল আকসা 7ই অক্টোবর 2023 থেকে আজ অক্টোবর শেষ হতে চলছে এই যে 2024 1 বছরের বেশি চলে গেল ইতিমধ্যে হামাসের দুইজন নেতা শেষ ইসমাইল হানিয়া শহীদ ইয়াহিয়া সিনওয়ার রহমাতুল্লাহ আলাইহি শহীদ এখন বাকি আছেন খালেদ মিশাল আর আবু ওবায়দা তারাও যে কোনো সময় শাহাদাতের জন্য প্রস্তুত কিন্তু 200 কোটি মুসলমান এখনো সময় হয় নাই ঐক্যবদ্ধ হয়ে নামার অথচ আল-আকসা রক্ষা করার দায়িত্ব খালি হামাসের না আল-আকসা করে রক্ষা করার দায়িত্ব শুধু গাজার মুসলমানের না শুধু ফিলিস্তিনের না এই দায়িত্ব আমার ওই দায়িত্ব আপনার ওই দায়িত্ব 200 কোটি মানুষের কিন্তু ঐক্য নাই বলে আমরা কিচ্ছু করতে পারছি না তাই দুনিয়াব্যাপী যেমন ঐক্য দরকার দেশের ঐক্যটারও আগে দরকার আলহামদুলিল্লাহ মুসলিম উম্মার মধ্যে বিশেষ করে ইসলামপন্থী দলের মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে দলমত নির্বিশেষে ঐক্যের একটা আওয়াজ উঠেছে না এই নিয়ামতটাই অর্জন করতে পারলে ভালোবাসা হবে দলের জন্য না মতের জন্য না ধারার জন্য না পয়সার জন্য না রাজনীতির জন্য না ভালোবাসা হবে আল্লাহর জন্য আল্লাহ ভালোবাসে প্রতিটা মুসলমানকে আমি ঘৃণা করতে পারি কিভাবে হ্যাঁ যদি কখনো ভুল বোঝাবুঝি হয় রাগারাগি হতে পারে রাগারাগি ভাঙতে হবে নবী বলেছেন সর্বোচ্চ 3 দিন 3 দিন যদি পার হয়ে যায় 4 নম্বর দিনও মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখো তুমি কাফেরের মতো কাজ করেছো মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফার হ্যাঁ ভুল ভ্রান্তি হবে ভুল বোঝাবুঝি হবে কিন্তু ইসলাম রক্ষায় একযোগে মাঠে নামতে হবে তবেই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এই দেশের বেশিরভাগ মানুষ ইসলাম চায় বিশ্বাস হয় না আসলে ইসলাম চায় কারণ বাকি সবকিছুর উপর বিরক্ত বুঝে ফেলেছে কিচ্ছু দিয়ে কিচ্ছু হবে না হবে আল্লাহর সাহায্য দিয়ে আর আল্লাহর সাহায্য আসবে আল্লাহর দিন মানলে আল্লাহর দিন না মানলে কেন আল্লাহ সাহায্য করবে আর আল্লাহ সাহায্য না করলে মোদির বাপের হাতেও সাহায্য নেই পুতিনের হাতেও সাহায্য নেই বাইডেনের হাতেও সাহায্য নেই নেতানিয়াহুর হাতেও সাহায্য নেই সাহায্যের মালিক একজনই নাম তার আল্লাহ তো সেই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয় না কেন সবাই চায় আমি চাই আপনি চান সবাই চাই কায়েম হয় না কেন হবে কেন যতদিন নিজেরাই নিজেদের পেছনে কামড়া কামড়ি করবে মাছের স্বভাব মাছ খায় মাছে আর বাঙালি খায় বাঙালিরে কারণ মাছ খেয়ে খেয়ে মাছের স্বভাবও ভেতরে ঢুকে গেছে এই কথাটা বলতেন আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর রহমাতুল্লাহ আলাই হাটহাজারী মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস দুষ্টুমি করে বলতেন মাছে মাছ খায় বাঙালি মাছ খায় সমান সমান বাঙালি এখন বাঙালিরে খায় তো এখন এই খাওয়া খাওয়াই বাদ দিয়ে বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার শক্তি আছে এই যে আপনাদের চরম মারপিট হয় না হয় না মনে তারাইলে হয় না মনে কোন জায়গায় হয় না নরসিংদীর চর যান ব্রাহ্মণবাড়ি এলাকা যান আবার ফরিদপুর যান মানে বাংলাদেশের অধিকাংশ এলাকায় এমন যেখানে গ্রামে গ্রামে যুদ্ধ লেগে থাকে থাকে না এই যুদ্ধটাই যদি হতো ইসলামের বিপক্ষে শক্তির বিরুদ্ধে এই যুদ্ধটাই যদি হতো নাস্তিক্যবাদী শক্তি হিন্দুত্ববাদী শক্তি সেকুলার শক্তি সকল দুঃশাসনের বিপক্ষে বিজয় আসার জন্য এতকাল অপেক্ষা করা লাগতো না ইতিমধ্যে বিজয়ী হয়ে পায়ের উপর পা তুলে ইসলামের স্বর্ণালী সুদিন দেখার সুযোগ আমাদের হয়ে যেত তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে পারবেন না ইনশাআল্লাহ সবাই সবাইকে আল্লাহর জন্য ভালোবাসবেন অতীতের মনের ব্যাপারে যা ছিল সব ঝেড়ে ফেলবেন আল্লাহ রাসূল তার এক সাহাবীকে বলেছিলেন সকাল যাতে হয় এমন অবস্থায় কোনো মুসলমানের প্রতি অন্তরে যাতে বিদ্বেষ না থাকে নবী দোয়া শিখিয়েছেন না কোরআনে দোয়া আছে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে আল্লাহ কোনো বিদ্বেষ রাখেন না আর অন্তর যখন উদার হবে আল্লাহ বলেছেন তারা সফল হবেই হবে এই আয়াতটা শোনাবো আয়াতটা শোনাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবী এক সাহাবী মেহমান হয়েছে আর এক সাহাবীর ঘরে
আর এক সাহাবীর ঘরে। তো মেহমান যখন হয়েছে, এখন সেই সাহাবি খাওয়াবে কি, খাওয়ার কিছু নাই ঘরে। গিন্নির গিয়ে জিজ্ঞাসা করছে, কিছু থাকলে মেহমানরে দাও। এখন গিন্নি বলছে, কিচ্ছু তো নাই তোমার খাওয়ার জন্য, আমার জন্য, বাচ্চাদের জন্য সামান্য ছিল, তা যদি দেই বাচ্চারা না খেয়ে থাকতে হবে। বলল, থাক বাচ্চারা না খেয়ে, তবুও নবীর মেহমান এসেছে ঘরে, এই মেহমানরে খাওয়াতে হবে, ভালো কথা। কিন্তু মেহমান কি মেজবান ছাড়া খাবে? খাওয়ার তো কথা না, মেজবানরা নিয়েই তো খাবে। এই বাচ্চার খাবার মেহমানও খাবে, আবার মেজবানও ভাগ বসাবে, কারো চাহিদা মিটবে না, সবারই ক্ষুধা থাকবে। কি করার? স্ত্রীরে বললে, কাজ কইরো, খাবার দেওয়ার আগে কৌশলে বাতি নিভায় দিও। মেহমান ভাববে বাতির তেল শেষ, আর ওই যুগে তেল শেষ হলে রাতে তেল কই পাবে? আসলে তেল শেষ না, তেল আছে, ইচ্ছাকৃত নিভিয়ে দিয়েছে। এখন বাস্তবে স্ত্রীও সেই কাজ করলো, মেহমানের সামনে খাবার দিল, মেহমান যা আছে খেলো, আলহামদুলিল্লাহ বললো। মেজবান পাশে বসে বসে খাবার তো নাই, কি করবে? এখন দাঁত দিয়ে মুখ দিয়ে খাওয়ার মতো আওয়াজ করলো, যাতে মেহমান বুঝে না সেও খাচ্ছে, একসাথে বসে একই খাবার হয়তো খাচ্ছে। আসলে খাওয়ার কিছু নাই, না খেয়ে জামাই বউ বাচ্চা সব রাত কাটিয়ে দিল। সকালে গেল নবীর কাছে, আল্লাহ নবী তারে দেখা মাত্রই বললো, ওরে আমার সাহাবি, কি আমল করলো তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন এর আয়াত নাযিল করে দিল। কি আয়াত? ওয়াসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা অন্যকে প্রাধান্য দেয় নিজের উপর যদিও এতে কষ্ট হয়। অন্তরের সংকীর্ণতার কিপ্তামি থেকে যাকে বাঁচানো হলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই কামিয়াব। তো এই সফলকাম হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা, রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতেও বেশি উত্তম। আমরা এখানে বসে আছি কার জন্য? আল্লাহ যদি চান এগুলো ইনশাআল্লাহ আমাদের নাজাতের জরিয়া হবে, কারণ এখানে দুনিয়ার কোনো ধান্দা নাই, কোনো মাকসাদ নাই, সিরফ এবং সিরফ আল্লাহর জন্য। আর যে আমল একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহ সেই আমল কবুল করেন। তো আমি লম্বা চৌড় আলাপে যাব না, অতি অল্প সময়ে দু একটা বার্তা আরজ করি আলোচনা এটি টানবো। এক নম্বরে, আমাদের সমাজে অত্যন্ত অবহেলিত একটা আমল, যে আমলটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো এটা, সেটা কি? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। ভালোবাসবে আল্লাহর জন্য আর ঘৃণাও করবে আল্লাহর জন্য, তাহলে কি হবে? রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, দিলেও দেয় আল্লাহর জন্য, না দিলে নাও দেয়, দেওয়া থেকে বিরত থাকে, এটা একমাত্র আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ কিয়ামতের দিন নিজে ডাকবেন, ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুন লি জালালি, হে আমার ওই সমস্ত বান্দা তোমরা কোথায়, যারা একজন আরেকজনকে ভালোবাসতো কেবল আমার জন্য। আলিয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়াই নাই। এমনকি হাদিসে আছে, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন, সাত শ্রেণীর মানুষকে বিশেষ ভাবে জায়গা দেবেন। এর মধ্যে এক শ্রেণী হলো, যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। হাদিস যদি এখন সময় থাকতো আরো দশটা বিশটা শোনানো যেত প্রসঙ্গে। তো আল্লাহর জন্য ভালোবাসে এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমল যতদিন তৈরি না হবে, মুসলমানদের ভ্রাতৃত্ব আর ঐক্য জিন্দেগিতেও তৈরি হবে না। এখন মানুষ ভালোবাসে দলের জন্য, মানুষ ভালোবাসে রাজনীতির জন্য, মানুষ ভালোবাসে ব্যবসায়ী ফিকিরের জন্য, মানুষ ভালোবাসে বিভিন্ন দুনিয়াবি বিষয়াশয়ের জন্য, অথচ মুসলমানের ভালোবাসা হতে হয় একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে নির্মমভাবে শহীদ করে ফেলেছিল কে? ওয়াহশি, যার নাম ছিল ওয়াহশি। সেই ওয়াহশি তার মনিব হিন্দা তার আদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করেছে। এরপর সেই হিন্দা তার বুক চিরে কলিজা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়ে ফেলেছে।
নবীর দিলে বড় কষ্ট ছিল এটা যে তার আপন চাচাকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি সেই যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল এবং পরবর্তী অনেকগুলো যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল কুরাইশের সর্দার, তার নাম ছিল আবু সুফিয়ান। আবু জাহাল মারা যাওয়ার পর যে কুরাইশের সর্দার হয়েছিল কুরাইশের হাল তুলে নিয়েছিল, কিন্তু আল্লাহর কি কুদরত সে আবু সুফিয়ানও মুসলমান হয়েছিল। তার স্ত্রী হিন্দা যে কলেজা চিবিয়ে খেয়েছিল রাসূলের আপন চাচার, সেও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। যে ওয়াহশি আমির হামজাকে হত্যা করেছিল সেও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ নবী তিন জনের তওবা কবুল করে নিয়েছিলেন। আর শুধু ওয়াহশি রাদিয়াল্লাহু আনহুকে নবী একটা উপদেশ দিয়েছিলেন, শোনো আমি তোমার তওবার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, ইমানের ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই, তোমার কাছে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি কখনো আমার সামনে আসবা না। কেন? যদিও তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, মুসলমানের সব বিধি বিধান তোমার জন্য প্রযোজ্য, তো তোমার চেহারাটা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আর চাচার কথা মনে পড়লে আমি নবীর অন্তরে কষ্ট আসবে। আর উম্মতের কারো ব্যাপারে যদি নবীর দিলে কষ্ট আসে সে বরবাদ হবেই হবে, ধ্বংস হবেই হবে, কারণ নবীর শান এত ঊর্ধ্বে। কোরআন বলে দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাদিকুম লিবাদ। আরে নবীর আওয়াজের উপর নিজেদের আওয়াজ তুলবা না, অর্থাৎ নবী যে সাউন্ডে কথা বলে এর চাইতে জোর সাউন্ডে খবরদার কথা বলবা না, আর নবীর সামনে বসে নিজেরা যেমনে জোরে জোরে আওয়াজ করে করে কথা বলে এভাবেও বলবা না। বললে কি হবে? এই সামান্য একটা ব্যাপার, কিন্তু কোরআন বলে দিচ্ছে যদি করো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই সামান্য বেয়াদবির কারণেই জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবা না। নবীর আদব এত ঊর্ধ্বে। প্রসঙ্গক্রমে একটা বিষয় বলি, যদিও কষ্ট পাবেন অনেকে, মসজিদ হাদিসের তালিম হয় না, হাদিসগুলো পড়ছে কে বিষয় না, পড়ছে হয়তো আমি, পড়ছেন হয়তো আপনি, কিন্তু কথাগুলো আমার কথাও না আপনার কথাও না। হাদিস মানে কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আজকে নবী যদি এখানে থাকতেন কথাগুলো বলতেন, তার কথার প্রতি সর্বোচ্চ আদর প্রকাশ করা যেমন উম্মতের দায়িত্ব, নবী আমার সামনে নাই কিন্তু হুবহু নবীর কথাগুলোই তো বলা হচ্ছে, এর প্রতিও সর্বোচ্চ আদর প্রদর্শন করা উম্মতের দায়িত্ব। ইমাম মালিকের নাম শুনেছেন? চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ একদিন হাদিস পড়াচ্ছেন। তার নিয়মে ছিল এটা, যদি তার একটু ফতোয়া জিজ্ঞাসা করতো, মাসালা জিজ্ঞাসা করতো, তিনি যেভাবে আছেন বলে দিতেন, জানা থাকলে বলতেন সব জবাব, যেটা আছে জবাব বলে দিতেন, যদি না জানতেন তাও বলতেন লা আদ্রি, আমি জানি না। কিন্তু হাদিস যদি কেউ জিজ্ঞাসা করতো, উনি চলতে ফিরতে উঠতে বসতে বলতেন না, তিনি বলতেন আসো, এরপর ঘরে যেতেন, উজু করতেন, পবিত্র হতেন, জামায় খুশবু লাগাতেন, সামনে এসে আদবের সাথে বসতেন, তারপর হাদিস বলা শুরু করতেন। একদিন হাদিস শরীফ পড়াচ্ছেন, ছাত্ররা সামনে বসে পড়ছে, তার ক্লাসে পিনপতন নিরবতা থাকতো, কেউ একটা টু শব্দ করবে এটাও কল্পনা করা যেত না। হঠাৎ ছাত্ররা খেয়াল করছে ইমাম মালিকের চেহারা লাল হয়ে গেছে, ভয়াবহ লাল, যেন চেহারায় রক্ত উঠে এসেছে, কিন্তু কেউ যে কথা বলবে জিজ্ঞাসা করবে ওই হিম্মত হচ্ছে না। এখন তারা বিষয়টা নিয়ে সিরিয়াস কিন্তু সহ্য করে নিচ্ছে। কিছুক্ষণ পর দেখলো চেহারা স্বাভাবিক হয়েছে, আবার দেখলো চেহারা লাল হয়ে গেছে, ভয়াবহ লাল। এরকম বেশ কয়েকবার হলো। ক্লাস শেষে এক ছাত্র গিয়া জিজ্ঞাসা করলো, হে মহান ইমাম কি হয়েছিল, আপনার চেহারা এভাবে লাল কেন হয়ে যাচ্ছিল, মনে হয় অস্বাভাবিক কিছু ঘটেছে। ইমাম মালিক বললেন, আমি যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম কিভাবে যেন আমার কাপড়ের ভেতরে পিঠে একটা বিষাক্ত বিচ্ছু ঢুকে গেছে, বিচ্ছু চেনেন না, বিষাক্ত একটা বিচ্ছু ঢুকে গেছে, সে বারবার আমার পিঠে কামড় দিচ্ছিল, দংশন করছিল, তার বিষ এত বেশি ছিল আমি সহ্য করতে পারছিলাম না, প্রত্যেকবার কামড় দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল জান বের হয়ে যাবে, চেহারাও লাল হয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো নবীর হাদিস পড়ছি, আর এই হাদিস থেকে আমি কিভাবে গাফেল হব, কিভাবে আমার ব্যথা আমি আহু আওয়াজ করে উঠব, আল্লাহ নবীর হাদিস সামনে রেখে আমার এতটুকু জিনিসের প্রতি আমি নজর দেব, আমার ঈমান সহ্য করে নাই, তাই পুরো টাইম আগে হাদিস পড়া শেষ করেছি, তারপর উঠে এসে বিচ্ছুটাকে বের করেছি। এটার নাম আদব। আল্লামা নওয়াশা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যার ব্যাপারে আল্লামা জাহেদ কৌসুরী পর্যন্ত বলেছেন যে তার আগের 200 বছরও তার মানের কোন আলেম জন্ম হয় নাই, ধারলাম দেওবন্দের শেখুল হাদিস আল্লামা আনোয়ারশা কাশ্মীর রহমতুল্লাহ আলাই হাদিসের কিতাবও যখন পড়তেন, কিতাব তো দেখেছেন আপনারা, হাদিসের কিতাবগুলো ইয়া লম্বা লম্বা লেখাও হলো, এই পেঁচানো 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 লেখা, কিছু এমনি তো আবার টিকার কিছু লেখা থাকে উপরের দিকে, তো দেখা যেত মাঝে মধ্যে লেখা পড়ার জন্য আমাদের বই উল্টানো লাগে, কারণ উপরে দিয়েও লেখা, ডাইন দিয়েও লেখা, নিচ দিয়েও লেখা, তো উল্টা লেখা পড়ার জন্য কিতাব উল্টা নেই আমরা, কিন্তু আল্লামা কাশ্মীরি কিতাব উল্টাতেন না, নিজ
যে উল্টে টেবিলের ওই পাশে যেতেন পড়তেন আবার এই পাশে আসতেন বাকি পড়া পড়তেন এর নাম হলো আদব। মুহাদ্দিসিন কেরাম বলেছেন নবীর সামনে যেমন নবীর আওয়াজের চাইতে জোর আওয়াজে কথা বলা উচিত না, আল্লাহ নবীর অবর্তমানে ও তার হাদিস যেখানে পাঠ হয় কোরআন যেখানে তেলাওয়াত হয় সেই আওয়াজের উপর নিজের আওয়াজ বুলন্দ করা উচিত না, না হলে আমল বরবাদ হওয়ার আশঙ্কা আছে যে আশঙ্কা সূরা হুজরাতে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। যারা তালিমের মজলিসে বসে জোরে জোরে মোবাইল টিপে কথা বলে, যারা মাহফিলের মধ্যে এসে কথাগুলো না শুনে যেই সময় আয়াত পড়া হয় হাদিস পড়া হয় কোরআন তেলাওয়াত হয় ওই সময় অন্য কাজ করেন, সাবধান। এমনকি কোরআনের মর্যাদা দিতে না পারলে মাইক নিয়ন্ত্রণ করা ফরজ। মানে কি যে আমি মাইক লাগালাম এক মাইল পর্যন্ত, অথচ আমি জানি যখন কোরআন তেলাওয়াত হবে দোকানের মধ্যে টিভি চলবে, গান বাজনে মানুষ গল্প গুজব করবে, ছেলেরা মেলার মধ্যে দুষ্টমি ফাইজলামি করবে, অথচ আমি এখানে কোরআন তেলাওয়াত চালাবো, হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে না, এই যে কোরআনের শান অমর্যাদা হচ্ছে। অথচ কোরআনের মধ্যে আয়াত আছে ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন পাঠ হবে তোমরা শুনবা এবং চুপ থাকবা, শুনবা মনোযোগ দিয়ে আর চুপ থাকবা। এই যে মানুষগুলো শুনছে না এবং তারা চুপ থাকছে না, ওদের যে পাপ হচ্ছে পাপ, এই পাপের দায় কার কাঁধে আসবে? ওদের তো আসবে, আসবে যারা অমর্যাদার দরজা খুলেছে তাদের কাঁধেও আসবে। এজন্য ইস্তেমার মাঠে দেখবেন মাইক দেয় কিভাবে, দেখেছেন ইস্তেমার মাঠে মাইক গুলো এমনি দেন, এমনিতে এমনি এমনি, কেন আওয়াজটা দেখবেন আপনি ওই স্টেশন রোডে টঙ্গী স্টেশন রোডে গেলেও দেখবেন আওয়াজ বোঝা যায় না, কেন আওয়াজটা যাতে নিয়ন্ত্রণে থাকে সবাই মনোযোগ দিয়ে শোনে, না হলে বেয়াদবের আশঙ্কা আছে। চিটাগাং এর অনেক মাহফিলে আমি দেখেছি এখানে মাইকে কোরআন তেলাওয়াত করা নিষেধ, করবে না। কেন? আমি হাফিজ সাহেবরে দিলাম কোরআন তেলাওয়াত, ভালো নিয়ত, নিয়ত ভালো সন্দেহ নাই, কিন্তু আমি তো খালি ভেতরের মাইকে দিচ্ছি না, বাইরের মাইকও চলছে। এই যে বাকি মানুষগুলো অবজ্ঞা প্রদর্শন করছে, পাপের দায় কে নেবে, কে নেবে? এমনকি সাহসেজদা আছে না, সাহসেজদা না ওই আয়াতে সেজদা, অনেক আয়াত এমন যেটা পড়লে যেটা শুনলে সেজদা দেওয়া লাগে। আমি মনে করেন পড়লাম কিন্তু আপনাদেরকে বলেও দিলাম না যে এটা সেজদার আয়াত, তোমরা সেজদা দিয়ে নিও, এবং আপনাদের ব্যাপারে আমি কোন ধরনের আগ্রহ দেখালাম না, অথচ আপনার উপরে সেজদা ওয়াজিব হয়ে গেছিল, শুনলেন অটো ওয়াজিব, আপনি জানেনও না, আমি জানেও নাই। আপনি যতটা না ফাঁসবেন তার চাইতে কিন্তু আমি বেশি ফাঁসবো আল্লাহর কাছে। এজন্য আদবের লাইনে কেউ ছাড় দিবেন না, সর্বোচ্চ আদব বজায় রাখার চেষ্টা করবেন। তো বলছিলাম আল্লাহর জন্য ভালোবাসা এমন একটা আমল, এই আমলে যদি কারো ঘাটতি থাকে উম্মার ঐক্য জিন্দেগিতেও হবে না, সম্ভাবনা। তো নবী ওয়াসিকে বললেন যে তোমার ব্যাপারে মহাব্বত তো আছে, সবই ঠিক আছে, তো সামনে এসো না, না হলে তোমাকে দেখলে দিলে কষ্ট আসতে পারে, আর উম্মতের কারো ব্যাপারে যদি কষ্ট আসে তার বড় ক্ষতি হবে। ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহরে বললেন আল্লাহ বড় একটা ক্ষতি করেছে, তোমার নবীর দিলে বড় একটা কষ্ট দিয়েছি, যে ইসলামের এত বড় সৈনিক আমির হামজাকে নিজহাতে হত্যা করেছি। আল্লাহ তুমি আমার তৌফিক দিও যে নবীর সবচাইতে বড় দুশ্মন যে আছে তারাও যেন নিজের হাতে হত্যা করতে পারি, যাতে করে কাটাকাটি হয়, কারণ নবীর কষ্টের কারণ হয়েছি যে নবীর আনন্দের কারণ হতে পারি। আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করেছিলেন, নবীর জামানায় দুইটা ভণ্ড নবী বের হয়েছিল, ভণ্ড হক নবী একজন, তো ভণ্ড বের হয়েছে দুইটা। এই দুই ভণ্ডের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যে ভণ্ড ছিল যার নাম হলো মুসাইলিমা কাযযাব, অনেকে মুসাইলামা বলে, শুদ্ধ উচ্চারণ মুসাইলিমা, মুসাইলিমা কাযযাব, ওই মুসাইলিমা কাযযাব ওয়াসি রাদিয়াল্লাহু আনহু নিজে জাহান্নামে পৌঁছিয়েছেন এবং শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আজকে আমার দিলটা খুশি হয়েছে যে তোমার নবীর অনেক প্রিয় যে ছিল তারে যেমন মেরেছি ভুলে কাফের জামানায়, আজকে ইমান গ্রহণ করে তোমার নবী সবচাইতে বড় দুশ্মনটাকেও জাহান্নামে পৌঁছে দিয়েছি, আল্লাহ এর ওসিলায় ওইটারে কাটাকাটি করে দিও, আমার জান্নাতে যাওয়ার তৌফিক দিও। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা এমন আমল যার ভিত্তিতে মুসলিম সমাজ নির্মিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসত কার জন্য ভালোবাসত? আপনারা যারা ভালোবাসেন কার জন্য ভালোবাসেন? দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসা না। একটা কথা বলি, এটাতেও কেউ কষ্ট পেতে পারে, যদি আমি জানি না এলাকার পরিবেশ জীবনে এসেছে কিনা তাও আমার ধারণা নাই। অনেক জায়গায় দেখবেন বহুত লোক এমন আছে নবীর নামে দুরুদ পড়তে রাজি হয় না মাল পানি কিছু না পেলে। কিভাবে? জুম্মা নামাজের পরে এলান হবে, ভাই সুন্নতের পরে মিলাদ আছে বইসেন সবাই, কিন্তু মানুষ একটু এদিক সেদিক তাকাবে, কি রে ঠোঙ্গা ঠোঙ্গা কিছু দেখা যায় না, জেলাপিও নাই, তবারকও নাই, কলাপাতাও নাই, বিরানিও নাই, মিষ্টিও নাই, কিছু নাই। ব্যাপারটা কি?
তখন চিন্তা করবেন ইমাম সাহেবের রুমে থাকতে পারে, মহাজন সাহেবের রুমে থাকতে পারে, বইসাই দেখি না, এখানে ছেঁকা খাওয়ার সম্ভাবনা নাই, কিছু না কিছু একটা তো আছে। মনে করেন বসলো, সব ঠিকঠাক মতো হলো, মিলাদ হলো, কিয়াম হলো, একেবারে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা সব বলে ফেললো, লাস্টে হুজুর দোয়া করে বললো যাও সবাই বাড়ি চলে যাও, কিচ্ছু দিল না হাতে, বাতাসাটা পর্যন্ত না, কিচ্ছু না, চলে গেল। দেখবেন এলাকায় একটু কানা ঘোষা শুরু হয়েছে, কি রে আজকে ব্যাপারটা কি, হুজুরে কি সব খায় ফেললো নাকি মসজিদে আনলো না, কাহিনীটা কি। দ্বিতীয় আরেকদিন বসতে বললো আরেক জুম্মার পরে, সেই দিন একটা সম্ভাবনা নিয়ে বসলো, একই রকম মন খারাপ হয়ে ফিরে গেল। তিন নাম্বার আরেকদিন বসতে বলল, দেখবেন এদিন বসতে বলার পরও অধিকাংশ মানুষ বসছে না, হয় নাকি হয় না, কেন কেন বসছে না, কারণ নবীর মহব্বত কি নাই, নবীর নামে দরুদ পড়ার কি দরকার নাই, আল্লাহ নবীর প্রতি সম্মান প্রদর্শনের কি দরকার নাই, সবই দরকার, খালি জিলাপিটা নাই, খালি তবারকটা নাই, খালি হালুয়াটা নাই, এই দুঃখে সেও মসজিদে নাই। অথচ জিলাপি থাকলে যারা নামাজি এরা তো থাকে থাকেই, পোলাপান যারা নামাজ পড়ে নাই ওরা পর্যন্ত ঘর থেকে দৌড়ে আসে, পরে যে সিন্নি বিতরণ করতে যায় আর খবর হয়ে যায়, কেন, কারণ কে যে নামাজি আর কে যে বেনামাজি, কে যে মিলাদে ছিল আর কে ছিল না, এইটাই পার্থক্য করা যায় না। অনেক সময় কারাকারি করে পুরো চিন্তাই করে দিয়ে যায়, তোমার কষ্ট করে ভাগ বাটোয়ারা করা লাগবে না, আমরাই আছি, আবার একজনে দুইবার নেয়, তিনবার নেয়, একবার নিয়ে চক্কর মারতে এসে আরেকবার নেয়, হয় নাকি হয় না, বহুত হয়। তাহলে দেখা যাচ্ছেন শিরোনাম হলো এসকে রসুল, নবীর মহাব্বত, অথচ বাস্তবে হলো এসকে জেলাপি, জেলাপির মহাব্বত, জেলাপি আছে যেখানে আমরা আছি সেখানে, জেলাপি নাই আমরাও নাই, এমনকি আমার পকেটে কিছু না দিলে আমি পড়াতেও রাজি না, আপনি পড়বেন তো পরে, পকেটে কিছু না দিলে পড়াতেও রাজি না। তাহলে এই মহাব্বত কে আল্লাহর জন্য মহাব্বত বলে না জিনিসপাতির জন্য মহাব্বত বলে? আল্লাহর জন্য মহাব্বত মানে কি, যেই মহাব্বতের পেছনে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। একটা দুইটা তিনটা ছোট্ট ছোট্ট তিনটা ঘটনা শুনাই। এক নম্বর ঘটনা, এক নারী মদিনায় আছে, হঠাৎ শুনতে পেয়েছে আল্লাহ নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, শুনে সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে নিজেকে পর্দা আবৃত করেই সে ছুটতে শুরু করেছে উহুদের ময়দানের দিকে। হায় নবী যদি শহীদ হয়ে যায় এই মদিনায় বসে থেকে আমার কি হবে, এই জীবনের কি দাম আছে যে আল্লাহ নবী শহীদ হন ময়দানের মাঝে, তাহলে আমি দুনিয়া থেকে কি করব। ওই যে ছুটতে শুরু করেছেন, যাচ্ছে আর যাচ্ছে, কই মদিনা আর কই উহুদ, হঠাৎ করে রাস্তায় একজনের সাথে দেখা, সে বলছে আরে তুমি কই যাও, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। সে বলছে আরে স্বামীর কথা শুনতে চাই না কারো কাছে, রাখো আমার স্বামীর কথা, আমাকে বলো আমার নবী কেমন আছে। আবার ছুটতে শুরু করেছে, যার সামনে পায় তারই জিজ্ঞাসা করে আরে নবীর কি হয়েছে, নবী কি আছেন না আসলে শহীদ হয়েছেন। এবার আরেকজন রাস্তায় তারে মাঝপথে বলল কই যাও, তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে। বলল আরে ভাই দিয়ে কি করব, যদি নবী না থাকে, আমাকে বললো আগে আমার নবী কেমন আছে। আবার ছুটতে শুরু করলো, একজন সংবাদ দিল তোমার ছেলেটাও বেঁচে নাই, সেও শহীদ হয়ে গেছে। সেই নারী বলল আরে কারোর কাছে বাপের কথা, ভাইয়ের কথা, ছেলের কথা জানতে চাই নাই, চেয়েছে নবীর কথা জানতে, পারলে বলো নবী কেমন আছে, কেউ জানে না, সবাই ধোঁয়াশায়, কারণ গুজব চতুর্দিকে ছড়িয়ে গেছে। অবশেষে কিছুদূর যাওয়ার পর একজন বলল না নবী এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ, যে সংবাদ ছড়িয়েছে গুজব ছিল। সেই নারী বলছে তোমাদের কথা আর আমার বিশ্বাস হয় না, হতে পারে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমরা বানিয়ে বলছো, যতক্ষণ নিজ চোখে নবীকে না দেখবো আমার প্রাণ ঠান্ডা হবে না। ছুটে গেল ময়দানে গিয়ে, যখন দেখলো হা আসলেই আল্লাহর রাসূল বেঁচে আছেন, শুধু দাঁত মোবারক শহীদ হয়েছে, শরীরে আঘাত প্রাপ্ত হয়েছেন, কিন্তু নবী এখনো যান নাই দুনিয়া থেকে, দুনিয়াতে আছেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলো হে আল্লাহর রাসূল, আপনাকে দেখার পর সব মুসিবত অন্তর থেকে মুছে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন তার দুধের বাচ্চা নিয়ে এসে হাজির, দুধের বাচ্চা, হে রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকেও জিহাদের ময়দানে নিয়ে যান না। সব সাহাবীরা রেডি যুদ্ধে বের হবেন, এর মধ্যে মহিলা হাজির, আমার দুধের বাচ্চারও নিয়ে যান না। রাসূল অবাক, সাহাবীরও অবাক, যুদ্ধ কি ছেলে খেলা নাকি, যে এখানে বাচ্চা নিয়ে যাবে, বাচ্চা নিয়ে কি করবে। আল্লাহ রাসূল অবাক, সাহাবীরও অবাক, নারী বলে উঠলো ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি আমার বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধে কোনো কাজেও আসবে না, কিন্তু কি করব বলেন, বড় যারা ছিল আগেই পাঠিয়েছি, সেই যে গিয়েছে ফিরে আসে নাই, লাশ হয়ে ফেরত হয়ে এসেছে, তারা তো মাটির তলে তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে, আর আমি তো নারী, আমি যেতে চাইলেও আমাকে নেবেন না, আমাকে ঘরে থাকারই পরামর্শ দিবেন, কি করব, দিল তো মানে না।
হাতে যা ছিল তাই নিয়ে এসে হাজির হলাম, বুঝি ও লড়তে পারবে না কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, অন্য কোন আঘাত ছুড়বে, আর কিছু পারুক বা না পারুক, ওই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে, আমার বাচ্চাটা ঢালের কাজ দেবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোড়ফোড় করে দিয়ে যাবে, আমার বাচ্চার রক্তের বিনিময়ে জানের বিনিময়ে আপনার জান তো হেফাজত থাকবে, কিয়ামতের দিন গর্ব করে বলতে পারবে আল্লাহর কাছে, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চার জান কোরবান হয়েছে তোমার নবীর হেফাজতের জন্য। এক বাচ্চা সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে তো বাহিনী তো সৈনিক নিচ্ছেন, আমাকেও নেন। রাসূল বলছেন, তোমার তো বয়স হয় নাই, তুমি তো এখনো অপ্রাপ্ত বয়স্ক, আপাতত বাড়িতে যাও, আগামীতে যখন যুদ্ধে যাব তোমার বলা লাগবে না, তোমারও নিয়ে যাব। যুদ্ধ এটা প্রাপ্তবয়স্কদের জন্য, এটা শিশুদের জন্য না। এখন সে দেখে কোনোভাবেই কাজ হয় না, অনেকে কৌশল করে পায়ের গোড়ালিতে ভর না দিয়ে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াতো যাতে লম্বা লম্বা লাগে, তো বেচারার কাজ হলো না, ধরা খেয়ে গেল। এখন কোনোভাবেই তো নেবে না রাসূল, রাসূল তো তার কথায় অনর, তারও তো যেতে মনে চায়, কারণ রাসূল যাবে ময়দানে কি হবে না হবে, আরে সে থাকবে এখানে মনকে কিভাবে সান্ত্বনা দেবে, কারণ আল্লাহ নবীকে তারা জানের চাইতে বেশি ভালোবাসত। আবু জাহালের নাম শোনেন নাই? আবু জাহালকে মেরেছিল কে জানেন? দুইটা বাচ্চা, কিন্তু দুইটা বাচ্চা কেন মেরেছে জানেন? বুখারীতে হাদিস আছে, তার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলেছে, আবু জাহালকে একটু দেখা দেন না, তিনি বলেন, আরে ভাতিজা, আবু জাহালকে দেখে কি করব, তোমরা বাচ্চা মানুষ। বলেছে, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, আমরা জান্নাতে সবুজ পাখি হব, কিন্তু আমরা বেঁচে থাকতে নবীর গালিবাজ দুনিয়াতে থাকবে, এটা তো মেনে নিতে পারবো না। মাঝে মধ্যে আফসোস লাগে, নবীর মহাব্বত ওই যুগের বাচ্চাদের মধ্যে কেমন ছিল আর আমাদের বড়দের মধ্যে আসলে কেমন আছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।